नमस्कार खुकमणि किचने सकल के स्वागत। आज के बनाबो चिकेन कषा। रेसिपिटा भालो लागले लाइक शेयर कमेंट करबें, नतून नतून रेसिपि पावार जोन्नो सबस्क्राइब करबें। चिकेन कषा बनानोर जोन्नो चिकेन अवश्य लागछे, आर लागछे आलू। आलूगुलो केटे धुए नियेछि। फोड़नेर जोन्नो लागछे गोटा गरम मसला, तेजपाता, आर लागछे हलुद गुड़ो एक चा चामच, जिरे गुड़ो एक चा चामच, नून स्वाद मतो, काश्मीरी मिर्च हाफ चा चामच, काचा लंका बेटे नियेछि पाँच छटा, दुटो पिंयाज के मिक्सिते पेस्ट करे नियेछि, आदा नियेछि एक इंची परिमाण, रसुन बाटा, गोलमरिच बाटा, गोलमरिच आमि छय सातटा दियेछि एखाने, आर गरम मसला बाटा, आर लागछे पिंयाज कुचि। पिंयाज कुचि आमि एखाने दुटो दियेछि, टमेटो पिउरि दुटो टमेटो पेस्ट करे नियेछि, आर आमि दई नियेछि। मांसटाके आगे मेरिनेट करे निब। प्रथमे आमि तेल दिच्छि, सर्षेर तेल प्राय 50 ml, एरपर हलुद गुड़ो, नून स्वाद अनुयायी, गोलमरिच बाटा और रसुन बाटा, एरपर दई दिब। दई प्राय 3 চামচের মতো দিয়েছি, সবগুলোকে মেখে নিব। মেরিনেট করা হয়ে গেছে, এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আমার আধা ঘন্টা হয়ে গেছে, এখন রান্না করে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিচ্ছি। এখানে তেল প্রায় 50 ml আছে। প্রথমে আলুগুলোকে ভেজে নিব। হলুদ গুঁড়ো দিয়ে অল্প ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। এরপর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ বাটা দিচ্ছি। এখানে দুটো পেঁয়াজ আছে, এরপর আদা বাটা দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিলাম কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, মিশিয়ে নিচ্ছি। এখন টমেটো পিউরি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এখন মাংস দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। ঢাকা তুলে দিচ্ছি। মাংস থেকে জল বেরিয়ে গেছে, এই জল দিয়েই আমি কষিয়ে রান্না করব আর বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এখন গ্যাসের আগুন আমার হাই ফ্লেমেই আছে, আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই মাংস কষিয়ে রান্না করব, তাই বারবার ঢাকা দিচ্ছি আর নাড়িয়ে দিচ্ছি। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। এখন আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। মাংস যত কষাবো ততই খেতে ভালো হয়। কষা মাংস রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো জমে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। মাংসটা কষে গেছে, একেবারে সুন্দর করে কষে গেছে। এখন আমি গরম মশলা দিব। গরম মশলাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করব না। এক মিনিটের জন্য ঢেকে রেখেছি। এক মিনিট হয়ে গেছে। মাংস প্রায় রেডি। আমি যেভাবে বানিয়েছি আপনারাও সেভাবে বানাবেন, বানিয়ে খাবেন আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন। গ্যাস অফ করে দিয়েছি।